বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা পথশ্রী ওয়ান নিজের টাকায় করেছি, পথশ্রী টু নিজেদের টাকায় করেছি, পথশ্রী থ্রি নিজেদের টাকায় করেছি। আমরা প্রায় 47,000 মানুষ গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমি আবার বলি, 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘ দিন ধরে মায়ের মজুরি পাননি, আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই, 2 বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি, তাও আমরা বলেছি যে 11 লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল। কেন্দ্র একা দেয় না টাকা, আমাদের অর্ধেক ওদের অর্ধেক, আর ওরা অর্ধেক ওদের থেকে যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স, আমরা ট্যাক্স তুলতে পারি না এখন আর, সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র। আর মাছের তেলে মাছ বেজে ছবি দেখায়, ঘর ঘর মে জল দিয়া বল জমিন কিসনে দিয়া, গাঁও মে জল পৌঁছায় কোন, পানি পৌঁছনে কা বাদ উসকো মেন্টেন্স করে না কোন, স্টেট গভর্নমেন্ট অর্থাৎ 25% তোমরা খরচ করছো, আমরা 70% খরচ করছি, আর তোমরা অ্যাডভার্টাইজমেন্ট করে বলছো ঘর ঘর মে জল পৌঁছ রা হ্যায়, ঘর ঘর মে জল মে তো নেই, তুম জিনিস কা দাম বাড়া রা হ্যায়, প্রাইস রাইজ বাড়া রা হ্যায়, ডিজেল কা ভাও বাড়া রা হ্যায়, পেট্রোল কা ভাও বাড়া রা হ্যায়, পেঁয়াজ কা ভাও বাড়া রা হ্যায়, আজ কিষান লোক রাস্তা মে জল রা হ্যায়, কিষান লোক আজ রাস্তা মে মর রা হ্যায়। আমি কৃষক আন্দোলনকে স্যালুট জানাই এবং জানিয়ে বলি, দেখুন এত সমস্যা নিয়ে কাজ করি, বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোন না কোন একটা ইস্যুকে খাড়া করে একটা ঝামেলা বানালো, কোথাও আদিবাসীদের সাথে মুসলিমদের দাঙ্গা বাধায়, কোথাও হিন্দুদের সাথে মুসলমানের দাঙ্গা বাধায়, কখনো শিখের সাথে খ্রিস্টানদের দাঙ্গা বাধায়। আমাদের কৃষকরা ধান উৎপাদন করেন, তাদের আমরা বলি অন্নদাতা, তাদের ধান থেকে চাল হয়, সেই চাল খেয়ে সবজি খেয়ে আমরা বেঁচে থাকি, অথচ দেখুন আমাদের এখানে ওদের কোনো অসুবিধা হয় না, অথচ পাঞ্জাব জ্বলছে, হরিয়ানা জ্বলছে, দিল্লি জ্বলছে, কৃষকরা যাতে পৌঁছতে না পারে রাস্তায় ট্রাক কিলার মানে টায়ার কিলার লাগানো হচ্ছে যাতে কৃষকরা গিয়ে পৌঁছতে না পারে। আমি তাদের সকলকে আমাদের সমবেদনা জানাই। আমাদের এখানে কোনো ঘটনা ঘটলে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে পিক আপ করি, আমি চাই না কোনো ঘটনা ঘটুক, কিন্তু অনেক সময় মানুষের অজান্তে কোনো ঘটনা ঘটে যায়। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন, আমার কাছে অনেক খবর আছে, অনেকে আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে, জামালপুরে 50 জনের কাটা হয়েছে, জামালপুরটা বর্তমানে বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না, কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ, লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভান্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে আছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না, আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোতা মুখ ফোঁতা করে দেবো।
স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে, কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? মানুষ যাতে তার